আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়াতে আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগে। তো সকালবেলা হলো বাজার করে আসছি, বাজার হলো মাকে দেখাইতে পারি নাই, মা বাসায় ছিল না। তো মা আসছে, তো কি কি আনলাম তো সবগুলো মাকে দেখাবো। আর দ্বিতীয়ত অনেকেই অনেক ধরনের কমেন্ট করতেছে, অনেক ভালো কমেন্ট করতেছে, অনেক বাজে কমেন্ট করতেছে। অনেকেরই প্রশ্ন যে ভাবি কেন ভিন্ন হলো, কেন আলাদা হলো। আসলে আমার দুই ভাই আর আমার ভাবি আমাদের বাসায় আসছে প্রায় অনেক বছর হয়ে গেছে। সে অনেক কিছুই দেখছে, এর আগেও ভাবি ভিন্ন হয়েছে, আবার একসাথে হয়েছে। তো আমাদের ফ্যামিলিতে, আমাদের ফ্যামিলি বলতে না, প্রত্যেকটা ফ্যামিলিতে কম বেশি একটু ঝামেলা লেগেই থাকে। টাকা পয়সার ব্যাপার স্যাপার থাকে, ফ্যামিলির একসাথে থাকার ব্যাপার স্যাপার থাকে, অনেক কিছুরই থাকে। এখন সমস্যা হলো আমার ভাবি হঠাৎ করে ভিন্ন হয়েছে। দ্বিতীয়ত ভাবি এসে আবারও সোশ্যাল মিডিয়াতে বলছে, আবারও ভাবি আবার মানে সঠিকভাবে সে বলেও নাই আসলে কী কারণে সে ভিন্ন হয়েছে বা কার কারণে ভিন্ন হয়েছে। সে এমনভাবে কথা বলছে যেটা সবার উপরে যেয়ে পড়ছে। তো এইখানে এই কারণে হলো মানুষ সবাইকেই মানে দোষ দিতেছে যে হয়তো তোমার কারণে, হয়তো তোমার কারণে, হয়তো তোমার কারণে। কিন্তু ভাবি কিন্তু এটা ই করে না। কিন্তু এই উত্তরটা আমার মনে হয় আপনারা সবাই মিলে ভাবিকে জিজ্ঞেস করেন, আসলে ভাবি কেন এটা করছে, কার কারণে করছে, সেটা সেই উত্তর দিতে পারবে আর সেই ক্লিয়ার করতে পারবে। সে কিন্তু ক্লিয়ার করে না কে তো অথচ আমাকে মানে উল্টাপাল্টা কথা বলে শুধুই বিরক্ত করতেছেন। আমি তো কিছুই জানি না, হঠাৎ করে ভিন্ন হওয়াতে আমারই অনেক বেশি খারাপ লাগছে। দ্বিতীয়ত সে বলেও নাই কিছু, তার কারণে অনেক কষ্ট পাইছি যে ভাবি অনেক কিছু করে। আমার ভাবির একটা স্বভাব কি, সে অনেক কিছু করে কিন্তু মাঝে মধ্যে এরকম একটা কাজ করে, ওই ভালো কাজগুলো একদম একটা কথার কারণে, একটা কাজের কারণে সব বিফলে চলে যায়। কারণ দেখেন, আপনারাই দেখেন, ভাবি এত কিছু করে আমাদের জন্য, হঠাৎ করে সে ভিন্ন হয়েছে, তাতে সে কী কারণে হয়েছে সে কিন্তু ভালো করে জানে, কিন্তু আমি কিন্তু জানি না, আমার মা বাবা জানে না। হঠাৎ করে এটা হওয়াতে কিন্তু আমি কষ্ট পেয়েছি, আমার বাবা মা কষ্ট পেয়েছে। তো এই উত্তরটা ভাবিকেই আপনারা জিজ্ঞেস করবেন, ভাবি হঠাৎ কেন এরকম করলো। আর আমাদের বাড়িতে মানে কয়েকদিন ধরে না, আমার ভাই, আমার বড় ভাই আসছে প্রায় কতদিন হয়েছে, 3-4 মাস হয়ে গেছে। তো এক বাড়িতে দুই বউ একসাথে থাকতে পারবে না, একজন বেশি কাম করে, একজনে কম কাম করে। আর আমার ওই ভাবি বেশি দিন থাকেও না, বাবার বাড়িতে থাকে সবসময়। তো সব কিছু মিলে একটু ঝাঁঝামালা চলতেছিল যে আলাদা খাওয়াবে, আলাদা খাওয়াবে, কিন্তু ভাবিকে আলাদা করার আগেই সে নিজেই আলাদা হয়ে গেছে। তো আমাদের বাড়ির ব্যাপার স্যাপার হলো এইটা। আর ভাবি ক্লিয়ার করে নাকি, ভাবিকে আপনারা সবাই জিজ্ঞেস করেন, ভাবি এরকম কেন করছে, সেই উত্তর দিতে পারবে। আর আমি হলো তার ছোটো ননদ, আমি বাবার বাড়িতে কিছুদিন আগে আসছি, আর আমি আমার প্রবলেমের কারণে আমি আসি নাই, এখন আসছি। এখন হয়তো যাই হবে না হবে আমার দোষ পড়বে, তো আমি এই দোষ নিতে রাজি আছি, সমস্যা নেই। তো দোয়া করবেন, আর আমি আমার মা বাবার সাথে কিভাবে এই প্রথম মানে বাজার তো আমি আরও আগেও করতাম, ওইগুলো বাবা করে আনতো, কিন্তু আজকে একটু অন্যরকম বাজার। যেরকম আজকে আমি আমার বাবা মার সাথে প্রথম ই করতেছি, রান্নাবান্না করতেছি বাবা মার সাথে, আলাদা অন্যরকম একটা ফিল, অনেক কষ্টেরও আবার অনেক মানে এটা আসলে বোঝাতে পারবো না কীরকম ফিল। তো যাই হোক, আপনারা দোয়া করবেন আর আমার ভাবির জন্য দোয়া করবেন, সে আলাদা সংসার নিছে, উদ্যোগ নিছে, আল্লাহ যাতে তাকে সফল করে, সে যাতে ভালো থাকে তার সন্তান নিয়ে, আমার মানে ভাইবেটিকে নিয়ে। তো আপনারা সবাই দোয়া করবেন আর ভিডিওটি দেখতে থাকুন। কাসামস তো আমি বাবিল গানছি, এইখানে হলো আমি কাঁচামরিচ করে আনছি, মাকে হলো দেখাইতেছি আমি আসলে কি কি আনছি। আমি জীবনের প্রথম আমাদের মাঝে, হ্যাঁ কি কি আমার হয়েছে দেখো, দুই রকম বিস্কিট,
বাবা চা খায় অনেক সকাল সন্ধ্যাবেলা চা খায় তারপর আবদি অবিস্কুট খায় মাঝে মাঝে ক্ষুধা লাগে তো আজকে আমি আপাতত এই দুইটা নিয়ে আসছি যখন আবার বাজার করতে যাব তখন মানে আমি যখন ওই ঘরে সেটল হব তখন আসলে আমি বুঝবো যে আমার সংসারে কি কি প্রয়োজন হঠাৎ করে বাজার করা হয়েছে তো আসলে আমি বুঝতে পারতেছিলাম না কি কি দরকার আমাদের কি হয়েছে আমি কি লাগবো তোমার আমি করতেছিলাম ওই টমেটো ওইটা দাও দেখো না কেমন কেটে বেহাজারে করতেছি আবদের টমেটো অনেক বেশি পছন্দ করে তো এই জন্য হলো আমি তাড়াহুড়া করে অল্প কিছু বাজার করছি এটা দিয়ে এক সপ্তাহ দুই সপ্তাহ যাক তারপর আমি বিক্রমপুর থেকে আমার আরো অনেক খাবার দাবার ওখানে রয়ে গেছে ওইগুলো আনবো এখানে যদি জিনিসপত্র গুলো যদি আমি সেট করি তাহলে আমি বুঝবো আসলে আমার সংসারে কি কি দরকার না দরকার তখন আসলে আমি মাসিক বাজার হিসাবে আমি করতে পারবো ওই যে তোমার জন্য আছি মাঝে শীতের ক্রিম হঠাৎ করে চোখে পড়লো আবার শীত চলে আসছে আর ব্লিচিং পাই নাকি এক কাছে ডিম আবদিয়া শরবত শরবত খায় আর এই যে তত চাইলি তো আর শরবতেরই পাওয়া তো না ভাবি এই যে কাছে আসছে সামনে দিকে দুধ ডাল এটা আধা কেজি ইন্ডিয়ান ডাল আছে ইন্ডিয়ান ডাল আমি পছন্দ করি পেঁয়াজ আর চিনি আছে চিনি ডিব্বা ডাল এই করো সুন্দর একটা ডিব্বা রেখো যাতে পিঁপড়া না ধরো পেঁয়াজ 2 কেজি আলু 2 কেজি আর এই যে বুড়া মাছ কাঁচামরিচ আমাদের ছিল টমেটো কাঁচামরিচ ঠোকরা ঠোকরা পাখি মতন আমি একলাগে লেবু কিনে 3-4 আলি 5 আলি 10 আলি কিনে নালাই কি মা যাও আচ্ছা এটা ছুটে যাবো না কেমনে থাকবো তুমি তো দাঁত ব্রাশ করো না তোমার দাঁত ব্রাশ ফ্রিজে রাখুন না কেমন খোলা রাখো মা ইয়ে করো কি নাম করে কোনো বানাই দিতে
এই হলো মুরগি তো সবাই একসাথে বসে খাবো রান্না করে এজন্য হলো এই মুরগিটা আনা হইছে ভাবলাম প্রথম বাজার করতেছি যে কোন একটা মাংস নিয়ে নেই মাছ কেনার ইচ্ছা ছিল কিন্তু আবার অনেক দিন হয়ে গেছে বাড়িতে আসছি মানে ফার্ম মুরগি খাওয়া হয় না এর মধ্যে আনতে পারছিলাম ফার্ম মুরগি আবতল হলো সবাই মুরগি অনেক পছন্দ করে মুরগি ভাজা কিন্তু বাবা নিয়ে আসছিল কক মুরগি এজন্য এই দেখেন কেমন করে কয় 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 এই জন্য হলো আমাদের মনের আশা পূরণ হয় না তো ভাবলাম বাজার করতেছি যেহেতু তাহলে একটা মুরগি নিয়ে যাই আমরা মুরগি ভাজাবো অনেক বেশি পছন্দ করি আবু তারা ডাক দিতেছে দেখানোর জন্য ইস ইস আচ্ছা দেখো দেখো ভাও ভাও আর সব তো আসো দেখা যাও দাদু কি করে ভাও কাটতেছে দৌড় দাও দাও নিয়ে না দাদার দিয়ে আসো দাদু আসো দাদু আসো খুশি কত আব্দিয়া মা দেখলে কিন্তু মারবো না কেমন করে কি মা কি কও কি কাছু কাছু আচ্ছা এতে কাছু কি করো তুমি কি বলো নানুকে ভাও কাটে আরে আমার মেয়ের কাশি কত যে ঠান্ডা পড়ছে আর জুতা পায় দেয় জুতা পায় দেয় না তো ওই যে আবার এখন সোয়েলা জুতা তো পরেই আবু তালহাটা পরে না সোয়েলা জুতা জোড়া নিয়ে কেমন করে ওই ওই জায়গায় রেখেছে না কালকে না রেখে এলো না কি জানো ওর এখন দরকার যে মোজা পায়ে দিয়া এই ঠিক করে আর এই এই যে দেশগ্রামে ঠান্ডা লাগবই যতই কিছু করি কারণ খোলা খোলা মেলা তো বাড়িঘর প্রচুর পরিমাণ বাতাস আসে এখন পর্যন্ত ঠান্ডার কিছুই না তার মধ্যে আমাদের সবারই ঠান্ডা লেগে গেছে অলরেডি জ্বর ঠান্ডা লেগে গেছে তো এই জায়গায় হলো আমি তো সবসময় মুরগি কাইটা আনি বিক্রমপুরেই পাওয়া যায় কাইটা কিন্তু আমি এখানে যখন বললাম যে কয় যে জবাই করে দিয়েছে এটাই বেশি কাইটা মাংস দেয় না এখানে তা আমাদের এখানে আসলে বাজার করার তো সুযোগ সুবিধা অনেক কম এক জায়গা থেকে সব কিছু পাওয়া যায় না একটু কষ্ট করে বাজার করতে হয় পাওয়া যায় মানে একটু কষ্ট করতে হয় সব মানে এক দোকান থেকে আপনি সব কিছু নিতে পারবেন না বাজার করতে হইলে এই দোকান ওই দোকান এই দোকান ওই দোকান ঘুরে ঘুরে বাজার করতে হবে হাই মেয়ে কি করো তুমি এখানে হলো মাংস রান্না করার জন্য হলো মা হলো পেঁয়াজ দিয়ে দিছে আর অনেকদিন পরে হলো মার হাতে মানে মাংস রান্না মাটির চুলায় মাংস রান্না করলে বেশি মজা লাগে আর আমি যেই মশলাগুলো আসলে খুঁজছি ওগুলো পাইনি কে দেখ সময় কি ছিল মা গরম মশলা তারপরে এলাচ তেজপাতা এগুলো বাইটা দিত তো বাইটা খাইলে কিন্তু বেশি মজা লাগে
একসময় ছিল কিন্তু এখন আসলে বাটা জিনিসটা নাই আর বাটতে অনেক কষ্ট লাগে বাটা জিনিসটা নাই কি এখন নানি কয় আমরা কাম তো আসল করে লেছি এই হলো আমাদের তরকারি মাংস মাইজি ভাই খাওয়াইলো না মাত্র সবাইকে নিয়ে হলো খাওয়া দাওয়া করবো আপনি খাবা মা এরকমই হয় সব নানান কাজ নিয়ে কাজ করলে সময় লেগে যায় জল একটু বেশি হয়ে গেছে শুকাইতে থাকুক আমরা খাওয়া দাওয়া করি সময় অনেক বেশি পার হয়ে গেছে কিন্তু ওই সব থেকে সাথে গেলে তো মনে করো
ما